পশ্চিম তীর নিয়ে ফিলিস্তিনিদের পাশে থাকবে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন, পশ্চিম তীর ফিলিস্তিনিদের জন্য, তুরস্ক ফিলিস্তিনিদের পাশে থাকবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বক্তব্যের পাল্টা জবাব হিসেবে সোমবার রাশিয়া সফরের আগে এসব কথা বলেন এরদোগান। এর আগে নেতানিয়াহু বলেন, মঙ্গলবার ইসরায়েলের নির্বাচনে বিজয়ী হলে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপন করা হবে। খবর ইয়ানি শাফাকের। মস্কো সফরের আগে দেয়া এক ভাষণে এরদোগান বলেন, ইসরায়েল আর যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে তুরস্ক কঠোরভাবে ফিলিস্তিনিদের পাশে থাকবে। এরদোগান বলেন, রাশিয়ার সঙ্গে তুরস্ক চলমান সহযোগিতা বৃদ্ধি করবে। এ সময় তুরস্ক ভ্রমণে ভিসামুক্ত করা বিষয়সূচিতে অন্তর্ভুক্ত রয়েছে বলে এরদোগান জানান। তুরস্ক রাশিয়া বাৎসরিক সাংস্কৃতিক উৎসবে এরদোগান ও পুতিন সোমবার মিলিত হন। 2019 সালে শুরু থেকে এখন পর্যন্ত এরদোগান ও পুতিনের এটি তৃতীয় সাক্ষাৎ। দুই দেশের মধ্যে অষ্টম উচ্চ পর্যায়ের সহযোগিতা কাউন্সিলর বৈঠকেও অংশ নেবেন এরদোগান। এ বৈঠক 2010 সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে। গত সপ্তাহের স্থানীয় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতামূলক ফলাফল উল্লেখ করে এরদোগান বলেন, বৃহৎ শহর ইস্তাম্বুলে 10 লাখ ভোটারের মধ্যে 13,000 বা 14,000 ভোটে ব্যবধানে তারা জয়ী হতে পেরেছে। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।